করোনা পরিস্থিতিতে বিএনপিকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। আজ এক ব্রিফিংয়ে আহ্বান জানান তিনি। তারেক রহমানের বিচার বন্ধ করার জন্য তাদের মামলার ব্যাপারে লক্ষ লক্ষ ডলার খরচ করে তারা বিদেশে লবিস্ট নিয়োগ করেছে, অথচ জনগণের পাশে তারা নাই। তাদেরকে অনুরোধ জানাবো, বিদেশে লবিস্ট নিয়োগে লক্ষ লক্ষ ডলার খরচ না করে সেই টাকা বরং জনগণের জন্য খরচ করার জন্য।